যে এই মুহূর্তত কংগ্রেছ দলক শক্তিশালী করার স্বার্থত প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রাক কংগ্রেসের সভাপতি বা সভানেত্রী হওয়া উচিত। রাহুল গান্ধীয়ে কৈছে তেখেতে নহয়, আমার কবলগা একো নাই, কোনোবা হব নুখুজিলে তো আমি একো করব নোৱাৰো। রাহুল গান্ধীয়ে কৈছে যে গান্ধী পরিয়ালের পৰা হব নালাগে, প্রিয়ঙ্কা আমার পরম্পরা মতে, ভারতীয় পরম্পরা মতে যেতিয়া নারী বিয়া হয়ে গুছি যায় তেতিয়া আর সেই পরিয়ালের সদস্য হয়ে না থাকে। যেহেতু প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা বর্তমানে ভদ্রা পরিয়ালের বোয়ারী, গতি তেখেতে গান্ধী পরিয়ালের নহয়। মই বিচাৰো যে প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা কংগ্রেসের সভানেত্রী হব। প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা কেনেকে গান্ধী পরিয়ালের হল? তেওঁর পৈতৃক উপাধিহে গান্ধী, কিন্তু তেওঁ যেতিয়া আমার পরম্পরা মতে, আমার পরম্পরা মতে যেতিয়াই নারী অন্য পরিয়াল বিয়া হয়ে যায়, সেই পরিয়ালের আমি যে পরিয়ালের কথা কোথায় সেই পরিয়ালের সদস্য হয়ে যায়। এটা শ্রীমতী সোনিয়া গান্ধী তেখেতে বর্তমান তেখেত কি কারণে গান্ধী হল? কারণ তেখেতর যদি আমি পিতৃ পরিচয় চাও গান্ধী নয়, আমার দেশের নাছিলে। কিন্তু এটা গান্ধী পরিয়ালের যেটা ভারতীয় বোয়ারী হল, ভারতীয় হয়ে গেল, গান্ধী পরিয়ালের সদস্য হয়ে গেল। ঠিক একদরে এটা প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা ভদ্রা পরিয়ালের সদস্য, তেখেতক মই গান্ধী পরিয়ালের সদস্য বলে নাভাবো। মই গান্ধী পরিয়াল বলে কোৱা নাই, মই প্রিয়ঙ্কা ভদ্রার কথা কৈছো। প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা এই মুহূর্তে, এটা মূল সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা কংগ্রেসের সভানেত্রী হলে কংগ্রেস শক্তিশালী হব বলে মই ভাবো। আমার দলের পর বহুতেই গুছি গেছে, যিটো নাম সুধিছে তেওঁ যাব না যাব মই এই বিষয়ে জ্ঞাত নহয়, সংবাদ মাধ্যমত মই দেখিছো। আর এই নতুন বাতরিও নহয়, এই বাতরি প্রায় দেড় বছর ধরে চলি আছে। গতি এই বাতরি সম্পর্কত সেই পরিয়ালে বা সেই ব্যক্তিজনেহে কব পাৰিব যে তেওঁলোকে কি ভাবি আছে। মোর যদি ভুল হওয়া নাই, এউডিএফর নাম হয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, কিন্তু নামনি অসমৰ বাহিরে বা মধ্য অসম, মানে নগাঁও জিলার পৰা ধুবুরী আর বরাক উপত্যকা বা অসম, অসমৰ বাহিরত এই দলটোন কত আছে? তেওঁলোকতো সর্বভারতীয় দল, কত আছে আপনাদের কোকসুন মুখ। গতি আমার অস্তিত্ব বিচার করার আগতে যিটো দলে নিজক সর্বভারতীয় বলে কয় আর যিটো দলে নিজক সর্বভারতীয় বলে কয়, তেওঁলোকৰ কোনো রাজ্যিক সভাপতি নাই, আনকি অসমৰো রাজ্যিক সভাপতি নাই। এনেকুৱা রাষ্ট্রীয় দল মই দেখা নাই যি দলের কোনো রাজ্যিক সভাপতি নাই। গতি মই কি প্রতিক্রিয়া দিম তেওঁলোকৰ? সব টার্গেট তো থাকবই, রাজনীতিত কোনোবাই বিনা প্রতিদ্বন্দ্বিতার এড়ি দিয়ে নাকি? গতি যদি বিজেপিয়ে টার্গেট করে, এউডিএফে টার্গেট করে, মই তাদের অন্যায় একো নেদেখো, টার্গেট করবই পড়ে। আমিও গুয়াহাটি টার্গেট করছো, আমিও তেজপুর টার্গেট করছো, আমিও ডিব্রুগড় টার্গেট করছো, অন্য অন্য সমষ্টি টার্গেট করছো, রাইজে সিদ্ধান্ত লব কোন কার পক্ষত থাকে। গতি কোন রাজনৈতিক দলে কি বিচারে মই সেটা ডাঙর কথা বলে নাভাবো।